মুন্ডি সাদা জিরিয়া রয়েছে, এর আইস দেখুন খুব সুন্দর চোখের পায়রা। দারুণ 50,000 সাবস্ক্রাইব কমপ্লিট করবা। হ্যালো বন্ধুরা, আমি আলিম আর আলি পেটটাক ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগতম। তো পিছনে আশরাফ ভাই রয়েছে। তো আশরাফ ভাই, আমরা মোটামুটি তোমার লফটের কিছু তোমার পছন্দের পায়রাগুলো শখ করাই বন্ধুদের। ये सब कबूतर अभी हम खरीद के लाए हाल फिलहाल, माने एगुलो नतून कलेक्शन था। नतून कलेक्शन और तुम्हारा फुलसिरा पायराटा एखन खूब भलो लागे। हां, फुलसिरा ही हमको शौक हो, माने भाई হচ্ছে এখন আমার মতই फुलसिरा कालसिरा फैन হয়ে গেছে। তো फुलसिरा कालसिरा পায়রা কিছু কালেকশন নতুন করে হচ্ছে ভাই, সেগুলো শখ করাবে। আপনারা আপনাদের মতামত জানাবেন যে ভাইয়ের পায়রাগুলো ঠিকঠাক কালেকশন হচ্ছে কিনা, গাইড করবেন। তো আপনাদের অভিজ্ঞ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বেশি লম্বা করছি না, ভাইয়ের লফটে इंट्रोडक्शन पार्ट আমি আগের ভিডিওতে দিয়েছি, যারা এখনো পর্যন্ত দেখোনি গিয়ে চ্যানেলে আগের ভিডিও দেখতে পারো। আর ভাই লফটে কিছু সেলের পায়রা, চোখে চোখের পায়রা, ঘরের নিজস্ব ওন ব্রিড জেনারেশন পায়রা, সেগুলো আছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে, সেগুলো তোমরা দেখতে পারো। আর এই ভিডিওতে আমরা কিছু পায়রা শখ করাবো কি, তো আমরা কিছু পায়রা ভাইয়ের বাড়িতে মোটামুটি অনেকগুলো পায়রা, সব পায়রা শখের ভিডিওতে রাখা যাবে না, অনেক লম্বা হয়ে যাবে। তবুও সেখান থেকে কিছু সিলেক্টিভ 5-6টা পেয়ার, 7টা পেয়ার অবশ্যই শখ করিয়ে যাবো। তো আপনারা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট আর তো চলুন আপনারা শখ করতে থাকুন। প্রথম আমরা একটা ফুলসিরা পেয়ার শখ করছি ভাইয়ের লফটে। তো ভাইয়ের এখন ফুলসিরা খুব পছন্দের পায়রা, পায়রাগুলো এত ফুর্তিলা, ঠিক করে হাতে থাকে না। তো এটা নর না একদম, যেটা আমার আমার হাতে রয়েছে এটা নর পায়রা, চলো নর পায়রা। এই হলো পায়রার আইস, বাহ। আর মাদি পায়রাটা দেখুন বন্ধুরা, এগুলো জাস্ট নিউলি কালেকশন হচ্ছে ভাই, এগুলো জেনারেশন করবে আর উড়িয়ে দেখবে ফ্লাইং কেমন আসে, বাহ। এই হলো মাদি। তো আমরা একটু পায়রাগুলো শখ করি একের পর এক, আমার নটটা আমার হাতে দিয়ে দাও। আর মাদিটা একটু শখ করাও আমাদেরকে পর পাঞ্জাগুলো, প্রচণ্ড ফুর্তিলা পায়রা, মানে এত টাইট পায়রা, এইটুকু পায়রা দেখুন সব একদম ছোট আছে, একদম ছোটটা, মানে মাদিগুলো একদম ছোট ছোট মাদি ভাইয়ের বাড়িতে। আর এই হচ্ছে পর, পরের চাল দেখুন, পরে ভাইব্রেশন রয়েছে, প্রত্যেকটা পায়রার পরে ভাইব্রেশন রয়েছে ভাই। বয়সে ছোট হলেও না, অনেক ভাই মিলে একসাথে এই লফটা, তো পায়রা সিলেকশন কিন্তু খুব ভালো ভালোই আছে। এই নয় যে একদম আনারির মতো কোনো পায়রা নিয়ে নিয়েছে, পায়রার মধ্যে গুণ দেখেই পায়রা নিয়েছে। এই হলো পাঞ্জা, আর টেলটা দেখি একবার, একদম শর্ট মাদি, ছোট্ট মাদি, খুব সুন্দর, আমার বেশ ভালো লাগলো এই মাদিটা। তো এই হলো টেল, আসুন পায়রা ছেড়ে দেই। আর নটটা অবশ্যই একসাথে আমরা ছেড়ে দেখাবো। এই হলো মাদিটা, আর এরই নটটা আপনারা শখ করুন। এটা হলো নর পায়রার আইস, এই হলো নর মেল পায়রা ঘিয়া পট্টির মধ্যে, পর পাঞ্জাগুলো একটু দেখে নেবো। এই হলো পর, পাঞ্জা দেখবো একবার, আর টেলটা একবার দেখে নেবো। এই হলো পাঞ্জা, একদম পোড়া পাঞ্জা, শুষ্ক পাঞ্জা, বাহ। আর টেলটা দেখে নেবো, এই হলো টেল। পায়রাটা কত ফুর্তিলা দেখুন বন্ধুরা, মানে একদম স্থির হচ্ছে না। তো এই হলো পেয়ার, খুব সুন্দর মাদিটা, আমার মানে পছন্দের মাদি, দারুণ পায়রাটা। এই হলো পেয়ার। নেক্সট আমরা একটা ফুলসিরা পায়রা শখ করছি বন্ধুরা। তো ভাইয়ের লফটের অল্প কিছু শখ হবে কিন্তু বেহতরিন শখ হবে, খুব সুন্দর পায়রাটা, মাদি না, মাদি পায়রা, মাথা পুরো বাঁধানো ফুল, বাহ। এই হলো পায়রাটা ফেস বিউটি, এই হলো পর। এই পায়রাটা কি ঘরে পোষ মেনে গেছে? নাই নাই, ইয়ে তো রুম সে নিকালতে নেই। ও আচ্ছা আচ্ছা, তো খুব সাবধান। এই হলো পর, খুব সুন্দর পর, টেল পাঞ্জাটা দেখে নেবো। এই হলো পাঞ্জা, নাখুনটা দেখুন বন্ধুরা, একদম ডিপ কালো নাখুন, বড় বড় নাখুন, প্রত্যেকটা নাখুন কালো আছে, তো খুব সুন্দর। আমরা এর সেট জোড়াটা এবার দেখবো, যে মাদিটা আপনারা শখ করলেন তারই নরটা এবার শখ করবো। এই হলো নর, এই পেয়ারটা খুব সুন্দর বসেছে, নর মাদি একদম সেম টু সেম জোড়া বসেছে, বাহ। এই হলো নর। এ পায়রাগুলো কি আমাদের কলকাতা থেকে কালেকশন করে না বাইরে থেকে? কলকাতা থেকে কালেকশন, কলকাতাই মে মিল জায়েগা, কিন্তু এগুলো একটু প্রাইস বেশি পড়ে গেছে আর কি, বাহ। ভিডিওতেই বলছে যে আমি হাট থেকেও কালেকশন করেছি, কোনো মানে মিথ্যা কথা বলার এখানে কোনো জায়গা নেই।
হাটে একটু প্রাইস রিজনেবলের মধ্যে হয়ে যায়, যে পায়রা চিনবে দাম করতে পারবে হয়ে যাবে। পেছাননে আনা চাইয়ে। বাহ বাহ, আপ পেছাননা জানতে আপকো সব কুছ আপকো এহিং সে মিল জায়েগা। এই হলো পায়রা। বাহ, আসুন আমরা পেয়ারটা ছেড়ে একসাথে দেখাই। এই হলো পেয়ার, এই হলো নর, এই হলো মাদি। বাহ, খুব সুন্দর পেয়ার বন্ধুরা। তো ভাইয়ের কাছ থেকে এই সমস্ত জেনারেশন নিতে গেলে একটু আপনাদের ওয়েট করতে হবে, বাট আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর একটা পায়রা, একটু ব্যতিক্রমী আইস, গ্রিন আইসের মধ্যে। এটা তুমি বলো, এই পায়রাটা কোথা থেকে নিয়েছো? না, ইয়ে মঙ্গায়া মান্দ্রা সে আপনাদের। আচ্ছা, এটা অন্ধ্রা ডাইরেক্ট? ইয়ে ডাইরেক্ট। আচ্ছা, ডাইরেক্ট অন্ধ্রা পায়রা এটা, মুকোচক বলতে পারেন, বাট এটা গ্রিন আইসের মধ্যে রয়েছে, গ্রিন রিং রয়েছে। এটা মাদ্রাসি তো? হুম, মাদ্রাসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ, এই পায়রা একটু পর পর দেখি। এটা মঙ্গায়া বা মেরা দোস্ত কা ঘর। বাহ 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 বাহ, খুব সুন্দর পায়রাটা। এ ভি একদম ছোট সাইজ কা, এ খাট কা কল। একদম ছোট সাইজ, আর ওদের পায়রা তুমি দেখবে লেজ গুলো খুব ছোট হয়, আর লেজের থেকে পর একটু বড় আর কি। একদম ছোট টেল। বাহ, সব পাঞ্জাব সব ছোট, একদম পুরো ছোট। এটা কোনো পেয়ার আছে নাকি সিঙ্গেল নিয়ে আসা হয়েছে? না, ইসকা পেয়ার হ্যায়। আচ্ছা আচ্ছা, বাহ দেখবো আমরা এই সেট পেয়ারটা এবার দেখবো। পায়রার এগুলো কিন্তু পর দেওয়া রয়েছে, সাবধান। তো নেক্সট আমরা একটা পেয়ার দেখছি, মানে ওইটা ওই নলেরই মাদি এটা কি? আচ্ছা, এটা ওখান থেকে জোড়া বসিয়ে এসছে? হ্যাঁ, ইয়ে ওয়ালা জোড়াই ওয়াহা সে মঙ্গায়া। বাহ বাহ বাহ, ইয়ে ভি উসকা ঘর কা উড়া হুয়া রিজাল্ট, ও ভি উসকে ঘর কা উড়া। এটা খুব রেজাল্টেড পেয়ার নেওয়া হয়েছে, ঘর কা উড়া হুয়া। বাহ, পল পাঞ্জাগুলো দেখি। ও পয়সা সে হামকো নেই দিয়া, দোস্ত হ্যায় মেরা। আচ্ছা আচ্ছা, হামকো ভেজওয়ায়া ওয়াহা। বাহ, খুব সুন্দর পায়রা, দেখুন পায়রার পরের ভাইব্রেশন দেখুন। প্রত্যেকটা পায়রায় না খুব সিলেকশন পায়রা আছে, আশা করছি এখান থেকে ফ্লাইং খুব সুন্দর হবে। পুরো বডি একদম খুব সুন্দর রয়েছে। এই হলো পাঞ্জা কবুতর, মেরা বহুত কমই বিমার পড়তা হ্যায় স্যার লাগা। বাহ বাহ, আর লফট ভি বহুত আচ্ছা হ্যায়, মতলব তোমারা ইয়াহ পে দেখো ছাদ সে কোই কবুতর গিরেগা নেই, বহুত উঁচা হ্যায় ইসকা দেওয়াল, আর উপর দেখো ইয়াহ পে ইস এলাকা মে বহুত সারা কবুতর বাজ হ্যায়, বহুত 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 সারা কবুতর, সবকা ইধার উধার তিন পিস চার পিস করকে উড়াতা। হ্যাঁ হ্যাঁ, বাবা রাই সাহেব। হ্যাঁ হ্যাঁ, এই তো ইয়াহ পেই হ্যায়। তো এ ওয়ালা পেয়ার একবার দেখলো দোস্ত, মেরা হিন্দি উতনা আচ্ছা নেই হ্যায় লেকিন থোড়া থোড়া নিকল রা হ্যায়, হ্যাঁ সমাজ আ জায়েগা। এ দেখো এ ওয়ালা পেয়ার দেখো, নর কা খরাম দেখো, মাশা আল্লাহ ক্যা কবুতর হ্যায়, डेंजर चीज है, डेंजर चीज है वाला नर। ये नर रूम के अंदर नहीं पकड़ाता है। वाह, पूरा खतरनाक चीज है। बाकी जनरेशन करके उड़ा के पता चलेगा क्या है इसके अंदर। फ्रेंड्स, अशरफ भाईर घर एक बेस्ट प्यार देखुन, सबुज प्यार, लाजवाब प्यार, हल्का मेछिया आसर मध्य, घिया पट्टीर मध्य, जस्ट आईज देखुन बंधुरा, খুব সুন্দর সুন্দর শখ আশরাফ ভাই করে রেখেছে। আমি আসার আগে সত্যি বুঝতে পারিনি যে এত ভালো ভালো পায়রা এই লফটে রয়েছে। এই পেয়ারটা আশরাফ ভাই থাকছে তো, এটা কিন্তু রেখে দাও, খুব সুন্দর পেয়ার, মানে এর যে বিউটি আছে দেখতেই খুব ভালো লাগছে, মানে কালো পায়রার মধ্যে একটা সুন্দর বিউটি রয়েছে। আচ্ছা আচ্ছা, ওই যে মেছিয়া বাচ্চা সেলে আছে। তো ফ্রেন্ডস, যদি এদের জেনারেশন আপনারা চান তো এদের বেবি সেলের ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা দেখতে পারেন। দারুণ পেয়ার, দারুণ পেয়ার। পায়রা দুটো একসাথে ছেড়ে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে পেয়ারটা, ভাইয়ের বাড়ি এক্সে বার্কার এক পেয়ার রয়েছে। যেহেতু সানলাইটটা কমে আসছে, আমরা একটু শর্ট টাইমের মধ্যে শখগুলো করিয়ে দেবো, বেশি লম্বা করবো না ভিডিওটা। এই হলো মাদি আর এই হলো নর। সেলার ভিডিওর পায়রাগুলো ডিটেলিং আমরা দেখিয়েছি। চোডিয়াল বাচ্চা হ্যায়, আচ্ছা ও ওয়ালা জো চোডিয়াল বাচ্চা হ্যায়, ইয়েই নর সে আর ইয়ে মাদি সে উঠা কে ও চোডিয়াল বাচ্চা হ্যায়। ও, জিসকা চটিয়াল একটা মানে কালপুরা কালদম ছিল। হ্যাঁ, যে চটিয়াল এ এই জন্য চোখটা এরকম এসছে। ইয়ে মা হ্যায় আর ও বাপ হ্যায়। মাদির আইস দেখুন, প্রত্যেকটা পায়রার মধ্যে চোখের ক্রাইটেরিয়াটা ফুলফিল করবে। হালকা গ্রিন এর মধ্যে আছে না আইসটা, দানা রয়েছে প্রচুর আইস এর মধ্যে। ইসকা এক আঁখ মে আসল মে ইয়ে আসলি আঁখে উসমে হালকা তা চোট লাগ গিয়া। আচ্ছা 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 আচ্ছা, ইয়ে পুরা খুব সুন্দর ছোট পায়রা, মাদি পায়রা দেখুন বন্ধুরা। এই হলো পায়রার পর, এই হলো পর, টেলটা দেখুন কত ছোট টেল। আচ্ছা আমাকে একটা কথা বল আশরাফ ভাই, তোমার প্রত্যেকটা পায়রা আমি টেল খুব ছোট দেখছি, মানে এটা কি তুমি কেনার সময় দেখে নাও কি? আচ্ছা, মানে আমি তোমার অনেক পায়রা দেখলাম, সব মানে টেল ছোট, লেস টেলের থেকে পর বড়। আবি হাম আপকো এই মে আর দো আপনা ঘর কা বাচ্চা কা শক করেঙ্গে। আচ্ছা আচ্ছা, জো হাম রাখে আবি উড়ানে কে লিয়ে। বাহ,
दारुन पायरा, दारुन पायरा। एक देखिए कबूतर तो बहुत है, दिखाते हाँ, दिखाते थक जाएंगे। ये इसी का बच्चा से एक जोला हुआ है छोटी। बंधुरा सेलर भिडियो एक देखें कालपरा काल दम चोटियाल आटा ए पेयर बेबी। फ्रेंड्स खूब बेहतरीन शख हब एक देख मैं ये दुटो पायरा आटोई इट सेल मैं एकदम परफेक्ट पायरा। यदि देखो यदि कालपरा कलदाम मध्य रही है, इटा मेल पायरा ना नर पायरा ना, इटा नर पायरा। ये पायराटार आईज देख एंड पायराटार पुरो फिगार शेप देख, चोखे रिंग रही है, खूब सुंदर शख भाईर। बाह गुड पिजन। और यदि देखो एक मुंडी सदा जिरिया रही है, एर आईज देख खूब सुंदर चोखर पायरा, दारुण क्वालिटी पायरा। बाह तो पायरा दुटो छेड़े शक करब, जेहतु सानलैट चले जा डिटेलिंग बस शक करा ना बंधुरा, आसने ये छेड़े एक शक कर अपन। ये हलो कलदम फिगार देख, पर भाइब्रेशन स्टैंडिंग सब कुछ देखो एक्टिविटीगुलो फलो कर। भाईर बाड़ी पायरा शक कर सत्यि बोल मन खुशी हो गल। पाजा देख बंधुरा एकदम पुरो जामुनी पाजा, पायरा सिलेक्शन खूब भलो कर पाई। और यदि जिरिया अनेक ओल्ड लाइन जिरिया, एदेर बेबी पुरो रिजल्टेड। बाह सांघातिक जिनिस बंधुरा, एक एक पायरा सुपार पायरा रही है एखानेर। एटा पायरा शक करुन बंधुरा, कला चोखेर पायरा। एकटु पर पांजागुलो देखे पायराटा, ए हलो पर। बाह टेलटा देखुन बंधुरा, एत लम्बा पायरा बा टेल से छोटो, मैं दुम एकदम छोटो दुमेर पायरा नेवा हय। ये आश्रफेर बाड़ीते प्रत्येक प्रत्येकटा पायरा आश्रफ भाईयेर बाड़ीते एकदम छोटो दुमेर पायरा। तो ये एकटा पायरा, आरेकटा पायरा शक करबो आमरा। सब भाईरा मिले मिसे हेल्प करछे, नाले एइटुकु शर्ट टाइमेर मध्ये पायरा शक करानो जेतो ना। तो सबार हेल्प आछे बोले शकटा खूब सुंदरभावे हये जाच्छे। आसुन ए पायरा छेड़े देखाय। पासे एक दादार लफ्ट रही है, जदि एक छड़िए छिटिए थका लफ्ट अनेकगुलो सेक्शन छिलो, बाट रिसेंट किछु घर चले गेछे। और एखाने एखोनो तीन चारटे लफ्ट रही है। आज के एत शर्ट टाइमे एसेछि जे सानलाइट चले जाए और शक करानो सम्भव हबे ना। बाट मेटिया पुरुष जिनके नेक्स्ट टाइम आसब कोनो काजे होक बा पायरा कोनो लफ्टेर ब्यापारे होक जेको विषय अवश्य दादार लफ्ट आमि एखाने शक करिए जाब। ये एखे लफ्टगलो रही है देखो अनेक दूरे तीन चारटे लफ्ट रही है। और अशरफ भाईर लफ्टे जो पायरा रही है तर कलेक्शन पिछले दादार अनेक हाथ रही है, अनेक अवदान रही है। और दादा खूब भलोवसे अशरफ भाईर पायरागुलो के समय दें। तो आज के आर लफ्टे हो ना क्या, सानलैट चले गए बंधुरा पायरा देखिए से मजा पा जाए ना। छादे आई गेस लाइट नहीं। तो नेक्स्ट एक सबुज पायरा शक कर, अनेक तो अनेक पायरा शक कर लुलसरा शक कर लरपर सबुज शक कर। एटा सबुज पायरा, ए हलो आइस। एटा मेल ना फिमेल? फिमेल पायरा। एटा मेल पायरा एकदम शाक सबुज फिगार है। एटु पर पांजागुलो शक करी, एटु पर पांजागुलो शक करी एबारे। ए हलो पर। बाह पांजा देखी, ए हलो पांजा। बाह दारुण दारुण। आसुन पायरा छेड़े रिलीज कर देखा। मोटामुटी हमारे भिडियो एकदम एंडर मुखे बंधुरा, और दुटो एक पायरा शक कर, कारण अनेकगुलो पायर रही है। तो दो एक पायरा शक कर भिडियो एंड कर देव। तब पायरा देखे खूब भलो लगल सत्य, प्रत्येक पायरा खूब बुझे शुने कलेक्शन हो किचु किचु पायरा हाटे रही है अन भिडियोते ही आश्रफ भाई से दिलें। तो यही हलो सबुज पायरा। आसुन हमें नेक्स्ट दो पायरा शक कर नहीं, तरह भिडियो एंड कर देव। आश्रफ भाईर लफ्टे माने कि बोलबो की पायरा रही है, एकटार पर एक शक करछी प्रथम बुझते परिनी। एटा ब्रिडिंगे छिलो, जस्ट अपना शक करुन जरा चेना तारा किन्तु पायरा चिने जाबे कि पायरा आछे एर मध्ये कि ब्लाड आछे, जरा चेना ठीक चिने जाबे। एगुलो हाट कलेक्शन ना, किछु पायरा आछे एगुलो बाड़ी थेके कलेक्शन, और अनेक दाम दाम दिए कलेक्शन। आश्रफ भाई निजे बिजनेस करें
আর সত্যি বলতে পায়রা থেকে বিজনেস কোনো মেন্টালিটি নেই, পায়রা শখেই পোষেন। তো কিছু পায়রা চোখের পায়রা সরিয়ে দেবেন, তাই একটা সেলের ভিডিও আমরা করলাম এই লফটে। বাট লাজবাব জিনিস আছে, একদম মমিন চোঁচ, ঘিয়া পট্টি, মুখো আইসের মধ্যে, মানে কালাঙ্কা আইসও বলতে পারেন। একটু আমরা টেলটা দেখি, হালকা কালদম আছে, এই হচ্ছে কালদম। একটু পরটা দেখি, পর ক্যাচ করা যদিও, এই হচ্ছে পর। পরের চালটা দেখুন বন্ধুরা কত লম্বা পর, পরে ভাইব্রেশন ফলো করুন, এই কালো আঁশগুলো ফলো করুন। আর হালকা দেখুন গলায় কালো ছিটে রয়েছে, বাহ। পায়রাটার বডি না এরকম হাত দিয়ে রাখলে প্রচণ্ড ভাইব্রেট করছে পায়রাটা। আর সবথেকে খাস জিনিস দেখাচ্ছে এর পাঞ্জা দেখুন, একদম তেঁতুল বিছে পাঞ্জা। ভিডিওতে কতটা আসছে আমি জানি না, বাট এই পাঞ্জালো একদম তেঁতুল মিছে পাঞ্জা, একদম তেঁতুল মিছে পাঞ্জা। পায়রাটার ফেসবিউটি একবার দেখবো একটু হাতে নিয়ে। পায়রাটা লাজবাব পায়রা, দুর্দান্ত পায়রা বন্ধুরা। এরপরে আমাদের আরও একটা পায়রা শখ হবে, যেটা আশরাফ ভাইয়ের লফটে আমার খুব ফেভারেট। তো পায়রাটা আশরাফ ভাই একজনকে দিয়ে দিচ্ছিল, বাট আমি বললাম যে আশরাফ ভাই তুমি রাখো। আর আমার ছোট্ট আইডিয়া দিয়ে আশরাফ ভাইয়ের লফটে একটা জোড়া আমি বসাতে বলেছি, তো ততদিন পর্যন্ত আশরাফ ভাই ডেফিনেটলি পায়রাটা রেখে দেবে, আমাকে কথা দিল। আর জোড়া বসিয়ে তার বেবির উড়ানটাও আমাকে জানাবে। তো আসুন, যে নটটা আমি রাখতে বলেছি সেই নটটা আপনাদের শখ করাই, বাকি আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের। এই নটটা আশরাফ ভাইয়ের লফটে আশরাফ ভাই একটা ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছিল, বাট আমি বললাম যে এই নটটা তুমি রেখে দাও, বাকি আপনারা বলবেন যে আমিও কিছুটা শিখতে পারছি কি না। তো এই নটটা আমি আশরাফ ভাইকে দিতে দিলাম না, এর সঙ্গে যে মাদি জোর যাবে দুটো মাদি আমি দেখিয়ে দিলাম। তো সেই মাদির সাথে আশরাফ ভাই জোর দেবে, তার বেবি আসার পরে বেবি উড়িয়ে আমাকে জানাবে যে তার কী রেজাল্ট আসছে। বন্ধুরা ভালো করে দেখুন, এইটা আমার কিন্তু খুব প্রিয় লেগেছে, এই পায়রাটা খুবই পছন্দ হয়েছে আমার আশরাফ ভাইয়ের লফটে। এই পায়রাটা, এটা হলো তার ফেস। পায়রাটার পর পাঞ্জাগুলো দেখবো যতটুকু সম্ভব আছে দেখানো, একটু পরটা দেখি। এই হলো পায়রাটার পর, পরটা ক্যাচ করা আছে, পাঞ্জাটা দেখবো আর টেলটা দেখবো। এই হলো পায়রাটার টেল বন্ধুরা, মানে আমি যে টাইপ অফ পিজিয়ন পছন্দ করি না, তার মধ্যে হচ্ছে এই পায়রাটা রয়েছে, পাঞ্জাটা দেখবো। আর প্রত্যেকটা পাঞ্জা কিন্তু এখানে দেখানো হচ্ছে দেখুন ভালো করে, আর প্রতিটা পায়রার টেল কিন্তু পাঞ্জাকে পুরো সরিয়ে রেখে দেখানো হচ্ছে, কোনো টেল চেপে রেখে দেখানো হচ্ছে না। এই হলো পায়রাটার পাঞ্জা, অল নোক সাদা জামুনি পাঞ্জা, টেল একদম একলেজে, পুরো বন্ধদুমের পায়রা, এখান থেকে সরু আছে পায়রাটা। আর সামনে থেকে দেখুন বন্ধুরা, একটু সামনে থেকে এই পায়রাটা দেখাই, এই দেখুন এখান থেকে দেখুন, এই পায়রা সামনে থেকে চওড়া, অ্যান্ড দুদিকের ডানা বেরিয়ে আছে সিনা থেকে, খুব সুন্দর, খুব পছন্দের পায়রা আমার হিসাবে, বাকি আপনারা জানাবেন যে আমি ঠিক না আমি বেঠিক। তো আসুন পায়রাটা রিলিজ করে আপনাদের দেখাই একটুকুনি চলন বলনটা। এই হলো পায়রাটা স্ট্যান্ডিং। আশরাফ ভাই, এই পায়রাটা তুমি রাখবে তো? হ্যাঁ। তো এটা তুমি জোড়া করে একটু আমাকে জানাবে বেবি হলে রেজাল্ট কি হলো? দেখুন বন্ধুরা, মানে দুটো আশরাফ ভাইয়ের লফটে দুটো বলা ভুল হবে। সবুজ পেয়ার দেখলাম, কালপুরা কালদম পেয়ার দেখলাম, জিরিয়া নর দেখলাম, এই একটা নর রয়েছে, দুর্দান্ত লেভেল পায়রা এগুলো। চুর ভাই এখানে ঘুরে বেড়াচ্ছে, খুব শখিন এই এলাকায়। ये मादी का कुछ दिन आगे ना पैर में चोट लग गया था थोड़ा। देखने मादी टा देखन बंधुरा, ए हलो मादी। সব পায়রা কিন্তু বন্ধুরা হাট থেকে কালেকশন না, আমি আগেও বলছি, কারণ কিছু পায়রা আমি যা দেখলাম সেইগুলো বাড়ি থেকেই লোক দাম দিয়ে নিতে পারবে না। আমি বলেছি, আমি বুঝে গেছি, মানে সব পায়রা হাটের নেই, কারণ কিছু কিছু পায়রা আছে সেগুলো হাট পর্যন্ত যাবেই না, বাড়ি থেকেই বিক্রি হয়ে যাবে, এত সুন্দর লেভেল পায়রা আছে। এটা মাদি তাই তো? একটু টেলটা দেখি, টেল তো ক্যাচ করা আছে একদম বন্ধ দু, পর পাঞ্জাও ক্যাচ করা রয়েছে সব পুরা। ইয়ে মাদি আসল মে না ইসকা পায়র মে চোট লাগ গিয়া থা থোড়া সা, হামসে গির গিয়া থা ইয়ে ভুল সে, ইসিলিয়ে ইসকা সব হাম পার পুছ কাট দিয়ে। তো এটা হচ্ছে সেট পেয়া, আপনারা শখ করুন বন্ধুরা, এই হলো সেট পেয়া। মুস্তাক ভাই সেই যে গিয়ে পায়রা ছাড়ছে, বাহ, চার পাঁচটা খোপ এই সব ছেড়ে এবার খাওয়া দেবে।
দেখুন বাচ্চা পায়রা বাইরে ছেড়ে দিয়েছে, মানে বাবা মা বাইরেও খাওয়াবে প্লাস ও নিজেও খুঁটে খাবে, খুব সুন্দর। সো বন্ধুরা, আশরাফ ভাইয়ের লফটে পায়রা সম্বন্ধীয় কাজ শেষ, এবার কিছু গল্প হবে নিজেদের মধ্যে, না হলে ভাব বিনিময়টা কী করে হবে। আর এই দাদার লফট অ্যান্ড দাদার বাড়ি একদম পিছনে, তো আজকে বুঝতেই পাচ্ছেন আর সম্ভব হবে না, বাট নেক্সট টাইম ডেফিনেটলি দাদারা ডাকলে অবশ্যই আসবো। আর আপনারা ভালোবাসা দিন, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম শেয়ার করুন, সবাইকেই শখগুলো করার সুযোগ করে দিন, ভালো লাগলে ভিডিওটা লাইক করুন। আর বাকি বিষয়টা তো আমি আর বলবো না, বাকি ভাইয়েরা বলবে, তো একদম ভিডিও এন্ড করবো। তো দাদা যদি কিছু বলতে চাও, দু একটা কথা আমাদের ভিউয়ার্সদেরকে বলতে পারো। পয়রার জন্য সবাই নিজের ভালোবাসা হয়, ঠিক আছে, যে পয়রা ধরে নিয়ে ওদের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে ঝামেলা লেগে যায়, এরম ইচ্ছা না, এরম ভালো কথা না, বন্ধুর মতন বন্ধু রাখ। কবুতর কবি ভি কিসি কা কোই ঘর বুলায়া উসকা কবুতর চোরি সে মারি, আবি হাল ফিলহাল মেরা দোস্ত এক বাপ্পা ওয়া চটা মে রহতা হ্যায়, वो कुछ दिन आ गया, अभी अपना कबूतर उसका नहीं तो नहीं हम बताए, ऐसा मेरा जैसे एक रूम है उसका तीन रूम था, पूरा बाहर थटर वटर सब भरा हुआ, वाहिद उसका घर एक, हम लोग ही यहाँ से जाते हैं। कुछ दिन ऐसा हुआ अचानक से कोई उसका कबूतर का ताक में था, उसका नहीं तो नहीं 200 पीस कबूतर, पूरा उसका घर का बच्चा 200, पूरा मेहनत जिंदगी भर का पूरा एक बार में लेके चले गया। तो ये सब किसी के साथ भी जरा सा उत्तर उसका मेहनत बिचारा का, हम लोग जिस दिन सुने बात, हम लोग दूसरा ही दिन गए, उसके बाद देख के पूरा ताला वाला टूटा हुआ एक लॉक पूरा, इतना साल का उसका 10-12 साल का मेहनत एक दिन में निकाल के ले गया पूरा। कभी भी भाई किसी के साथ एरकम टा कारो साथ ही ना हो, और आप अच्छा कबूतर तब तक नहीं उड़ा पाइएगा जब आप छत में कबूतर खोल के इंतजार में बैठे रहिएगा कि किसी का बच्चा आएगा तो भाड़ी मारेंगे। कभी भी नहीं उड़ा पाएंगे, कभी नहीं। आपको 100 के 100 वाला खरीदिए, 50 वाला खरीदिए, लेकिन उड़ाइए, अपना पैसा दे खरीदिए, अपना शौक कीजिए, किसी का पकड़ के शौक कभी कोई नहीं कर पाएगा, वही है टाइम पास। हाँ, किसी को परेशान करने के लिए करता है बहुत आदमी की, किसी को ये हमसे उससे दुश्मनी वो सब इसलिए करता है, बहुत आदमी उसको बिजनेस ही बना के कि पकड़ेंगे तो ही हाँ बेचेंगे, पकड़ता और ऐसा यहाँ बहुत लड़का है जो पकड़ता और हर हफ्ता हट जाके कबूतर बेचता है। तो हमारा अनेकगुलो भलो भलो इम्पोर्टेंस मैंने वक्तव्य सुनल आशरफ भाईर एंड दादार, তো আমি এটুকুই বলবো যদি কোনো ভাইয়ের এরকম সত্যি জেনুইন প্রবলেম থাকে, যে সমস্ত ভাইরা দুটো একটা পায়রা দিয়ে হেল্প করতে পারবে, দিয়ে অবশ্যই হেল্প করো, সবাই সাহায্যের হাত এরকমভাবে একে অপরের সাথে হাত মিলিয়ে মিলিয়ে কাজ করো। বাকি আশরাফ ভাই আমরা ভিডিও জাস্ট এন্ড করবো, তুমি যদি দুটো একটা কিছু বলতে চাও বলে আমরা ভিডিও এন্ড করবো। আলী ভাইকে তো এটাই বলেন কি একবার ফোন কিয়া ভাই কো একবার মে ফোন উঠায়, দেখো লোক বলতে হয় কমেন্টস মে কি মে ফোন রিসিভ নেই করতা হু, মতলব এ ফোন পকড়তা নেই হ্যায়, লেকিন এসা নেই হ্যায়, খুদ কা ভি কাম রহতা হ্যায়, সবসে বড়া বাত ইয়ে হ্যায় कि अपना घर फैमिली ऐसा नहीं कि कोई अकेला आदमी है कि वो रात दिन मोबाइल के इंतजार में बैठा फोन आएगा, अपना भी लाइफ होता है फैमिली आदमी का। हम तो पर अली भाई को उस टाइम फुर्सत था, बोल के हम एक बार फोन किया, अली भाई एक बार में मेरा फोन उठा लिए, तो इसलिए हम अली भाई को बोला भाई हम आपसे मिलना चाहते हैं बहुत ये है, तो अली भाई बोले ठीक है हम आपका घर आ जाएंगे, तो इसीलिए हम अली भाई को हम अपना दोस्त लोग को बोला कि अली भाई आएंगे, तो इसीलिए सबको अच्छा लगा, बहुत अच्छा लगा ही नहीं कि कोई अनजान आदमी, ऐसा लग रहा है कि घर का ही आदमी, हम लोग हमेशा मिलते जुलते। एक्चुअली ना मतलब यहाँ का जो लोगों में जो प्यार है ना, हम बाबा चाचा के वहाँ पे गए और अगले दिन हम उस्ताद लियाकत सर के घर में गए, मतलब सबके घर से जो प्यार मिल रहा है ना हर जगह मिलता नहीं है, तो मेटियापुर का जो यहाँ का जो आदमी लोग है ना, मतलब दूसरे से प्यार करना जानता है, मतलब किसी को ना वेलकम बहुत अच्छा कर लेगा, कि वो अनजान आदमी या कुछ, मतलब यहाँ पे क्या है ना आपको ना झटक से अपना बना लेगा, मतलब वेलकमिंग ये लोग का बहुत अच्छा है, तो काम करने में भी बहुत सुविधा हुआ, थोड़ा सा समय कम मिला लेकिन जो भी हुआ, तो भाई को बहुत बहुत शुक्रिया और मेरा हिंदी के लिए माफ करना, दादा को शुक्रिया। और अभी देखो इधर पे एक भाई फिर से चाय लेके आ गया, मतलब क्या बोलू, प्यार ढेर सारा प्यार मिलता है, तो प्यार का कोई कमी नहीं है, इसी तरह प्यार बना के रखिए और प्यार बांटते रहिए। बाकी चैनल को क्या करना है, अशरफ भाई बोलो, चैनल को लाइक कीजिए, सब्सक्राइब कीजिए, और क्या बोले, बस इसी तरह मोहब्बत देते हुए रहिए भाई को, और एक दफा नहीं विश्वास है घर बुला के देखिए भाई को कि किस तरह से प्यार देता है भाई, पूरा लगेगा नहीं कि कोई अनजान आदमी। अच्छा, लगेगा एक चीज, मैं आज मतलब यहाँ पे खुलासा करना चाहूंगा, तुम्हारा लॉफ्ट में आया, ठीक है, जी सच बात बोलना, मैं तुम्हारा कोई कबूतर अगर अच्छा नहीं लगा उसको अच्छा बोला, जो अच्छा नहीं लगा आप बोले उसको बाद में बाबू हटा देना, किसी को जो अच्छा लगा उसको अच्छा बोला, जो अच्छा लगा वो बोले, और तुम्हारा लॉफ्ट में अपना जैसा पूरा ले लिया ना, तो देखो हम तो कितना कबूतर लॉफ्ट से और हटा दी रहता, अली भाई बोले कि वो सब रख दो जो रंग वाला व्हाइट, एक बार देखे ना जनरेशन करके उसके बाद फिर सोचा जाएगा ना। तो ठीक है दोस्तों, आज हिंदी से खत्म करते हैं इस वीडियो को, हिंदी लैंग्वेज में
तो अगर अच्छा लगे तो जरूर चैनल में प्यार बना के रखना, लाइक करूँ, बहुत सारा अच्छा अच्छा कंटेंट आने वाला है। और दोस्तों आज एक बात मैं और खुलासा करूंगा, हम लोग इसी तरह से मिलेंगे और भी बहुत जगह अली भाई के साथ और भी बहुत। और एक चीज का मैं खुलासा करना चाहूंगा, तो मेरा मन का बात मतलब दो चार लोगों को मैं शेयर किया हूँ, इस चैनल में 50,000 सब्सक्राइबर जब हो जाएगा ना, तब मेरा कुछ इच्छा है, मेरा कुछ ख्वाहिशें है कबूतर को लेकर, तो उस टाइम मैं रिवील करूंगा। तो जल्दी से जल्दी 50,000 सब्सक्राइब कंप्लीट करवा दो। तो चलो तो जल्दी से जल्दी 50,000 सब्सक्राइब कंप्लीट करवा दो। तो चलो तब उसके बाद देखेंगे अली भाई का क्या हम लोग के लिए रखिए, अली भाई ऐसा खास जो हम लोग कुछ ना कुछ सरप्राइज तो रहेगा, जरूर सबके लिए रहेगा। बस यही पेंट करते हैं, जरूर अब्बा माँ को ख्याल रखना, दुआ में याद रखना, फिर कबूतर और कबूतर को सही से रखना। चलो टाटा टेक कर, बाय बाय।